মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হচ্ছে এই উৎসব। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিশু চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হচ্ছে এই উৎসব। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিন দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চলচ্চিত্র উৎসবে মোট 10টি ছবি প্রদর্শিত হবে। প্রথম দিনে অজবা এবং গোল্ড দুটি ছবি প্রদর্শিত হয়েছে। শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেছেন, হিন্দি বা বাংলা যে কোনো সিনেমার মধ্য দিয়ে বিনোদনের পাশাপাশি মানুষের চিন্তার শক্তির বিকাশ ঘটে। বর্তমান সমাজ ব্যবস্থায় শিশুদের চিন্তার শক্তির বিকাশ ঘটানো জরুরি। শ্রীনাথ আরো বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ছবি তৈরি হচ্ছে ভারতবর্ষে। ভারতে প্রতি বছর 1600 থেকে 1800 ছবি তৈরি হচ্ছে, তবে শিশুদের বিনোদনের জন্য অত্যন্ত কম ছবি তৈরি হচ্ছে। দুটো ফিল্ম নিয়ে ছোট্টদের, একটা হলো এক আজুবা, মোস্ট প্রবাবলি বেঙ্গলি ফিল্ম। দ্বিতীয়টা হলো গোল, এটা হিন্দি ফিল্ম। এবং যারা এ চুজ করেছেন, যে 10টা বই চুজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মাত্র বিশ্বকাপ শেষ হল, এমন একটা মুহূর্তে এই বইগুলি সিলেকশন করা হয়েছে, আমি সত্যি আমি ধন্যবাদ জানাই। এবং শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিল। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি ইন্ডিয়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ব্যুরো রিপোর্ট, আল্লাপুর।